নমস্কার সাংবাদিক বন্ধুসকল, গ্রোথ ফ্রম গ্রাসরুটস আমার এক স্বেচ্ছাসেবী ন্যাস। সমাজের বিভিন্ন বিষয়ত তৃণমূল পর্যায়ের বিকাশের আমি চেষ্টা করে আছি, যত মানুষের প্রকৃতিও সম্পৃক্ত হয়ে আছে। বিভিন্ন সময়ত বিভিন্ন বিষয়ত বিশেষক ছাত্র ছাত্রীসকলের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে যাতে যুগ সাপেক্ষভাবে নিজকে গড়ি তুলি সবল ব্যক্তিত্বের অধিকারী হয়ে জীবনের সফলতার বাটত আগবাড়ি পড়ে, সেই ক্ষেত্রে আমি সহায় করবলে চেষ্টা করে আছি। গতি এই গ্রীষ্মকালীন বন্ধর সময়সাত অন্বেষণ নামের এক শৈক্ষিক কর্মসূচী আমি আয়োজন করেছো। আমার এই শৈক্ষিক কর্মসূচীর বিশেষ কেটামান উদ্দেশ্য হয়েছে শিক্ষার্থী সকলক যুগ সাপেক্ষভাবে প্রস্তুত করে তোলা, সবল ব্যক্তিত্ব নির্মাণের কৌশল প্রদান করা, আত্মপ্রকাশের উপযুক্ত শারীরিক আর মানসিক সামর্থ্য গঠন, ইংরাজি কথন শৈলী আর দক্ষতা আয়তন সম্পর্কীয় শিক্ষা প্রদান, বৃত্তি বা চাকরির ক্ষেত্রে প্রয়োজন হওয়া অ্যাপ্লিকেশন, বায়োডাটা, সংক্ষিপ্ত লিখন, শিক্ষা জীবনের বিস্তৃত সারাংশ লিখন ইত্যাদি কৌশল প্রদান করা। এই উদ্দেশ্য আগত লয়ে আমি ষষ্ঠ শ্রেণীরপর স্নাতকোত্তর পর্যায়লৈকে তিনিটা শাখাত ছাত্র ছাত্রীসকলের মাজত এই অনুষ্ঠান আয়োজিত করেছো। বিভিন্ন স্থানেরপর কেবাজনো অভিজ্ঞ বিশিষ্ট সমল ব্যক্তিয়ে ডিজিটাল মাধ্যমে আর শারীরিকভাবেও উপস্থিত থাকি এই শিক্ষা প্রদান করে আছে। ডিব্রুগড় জেলার টিংখাং বিধানসভা সমষ্টির অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় সমূহের চৰাইদেউ জেলার বিশেষক মৰাণ অঞ্চলের কেবাটাও শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীসকলের মাজত এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রায় 2300 ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানত অংশগ্রহণ করেছে। অহা 23 জুলাই তারিখে আমি এই অনুষ্ঠানের সামরণি অনুষ্ঠানটি আয়োজন করছো। আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে এই অনুষ্ঠানটি আমার আমন্ত্রণ রক্ষা করে অসমৰ মহামহিম ৰাজ্যপাল শ্ৰী গুলাব চান্দ কাটাৰিয়া দেৱে এই অনুষ্ঠানটি শুভাবর্ধন কৰিলে। এই অন্বেষণ অনুষ্ঠানটি টিংখাং বিধানসভার বিধায়ক, অসম সরকারের সন্মানীয় কেবিনেট মন্ত্রী শ্রী বিমল বৰাদেৱে আর তেখেতৰ শৈক্ষিক উপদেষ্টা পরিষদে আমাক দিহা পরামর্শ সহায় সহযোগ বিশেষভাবে আগবাইছে। এই সামরণি অনুষ্ঠানটিলৈ আমি ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবিকা আর শিক্ষক শিক্ষয়িত্রী সকলকো আর সমাজের বহুতো বিশিষ্ট ব্যক্তিক আমন্ত্রণ জানাইছো। আমার উদ্দেশ্য যাতে ছাত্র ছাত্রীসকলের শিক্ষক শিক্ষয়িত্রী আর অভিভাবক অভিভাবিকা সকল একাত্মভাবে জড়িত হয়ে পড়ব পারে। আমার এই অনুষ্ঠানটির সমাজ জড়িত হয়ে আছে, প্রশাসন জড়িত হয়ে আছে, সংবিধানের রক্ষকসকল জড়িত হয়ে আছে। আমার উদ্দেশ্য এই সকলের সহযোগত এখন শক্তিশালী সুন্দর সমাজ গড়ি তোলা। আমার এটি 12 দিনিয়া কর্মশালা আসলে 12 দিন, আমার 23 তারিখে 12 দিন হব। আমি 22 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত করার কথা আসলে চিন্তা করেছো, মানে আমার এই কর্মশালাও চলি থাকিব। ক্লাসের শেষত মানে যদি ক্লাসের শেষ হব সেই অন্তত পরীক্ষাটা আমি অনুষ্ঠিত করব। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বরত 7099017330 আর 7099017110।